वेलकम बैक बंधुरा, आशा करी सबाई भलो आज। आज के चले नतुन एक भिडियो नहीं। आज के विषय हलो गरमकाले पाखिर जत्न क्यों नेवा जाए। आज के आलोचना करा गरमकाले पाखी के स्नान कतटा करानो उचित एवं स्नान करानो उचित कि ना से ही नहीं। भिडियो शुरू करार आगे बोले रखी, जरा आमार भिडियो प्रतिनियत देखछेन तादेरके जानाई असंख्य धन्यवाद। और जरा एखोनो आमार चैनलटी सबसक्राइब करेननी अथवा नतून तादेरके बोली, तारा आमार भिडियो जदि आपनादेर एकटुओ भालो लागे बा आपनादेर कार्यकरी हय एकटुओ, ताहले अवश्य भिडियोटा लाइक एंड सबसक्राइब करबे, करे आमार पाशे थाकबेन और पाशे थाका बेल बाटनटी प्रेस करे देबेन जाते नतून नतून भिडियो नोटिफिकेशन आपनार काछे आगे जाय। ताहले भिडियोटा शुरू करा जाक। বন্ধুরা, আমরা অনেকেই জানি গরমকালে অনেক পাখি স্ট্রোকে মারা যায়, তা অতিরিক্ত গরমের ফলে এই রোগটা হয়। সেই স্ট্রোক জাতীয় রোগের থেকে বাঁচানোর জন্য পাখিদেরকে স্নান করানো দরকার অথবা শরীরকে ঠান্ডা করা দরকার। তো সেই জন্য অনেক পাখিকে আমরা স্নান করার জন্য জল দিই, কিন্তু বেশিরভাগ পাখি স্নান করতে চায় না কিংবা নিজের থেকে স্নান করে না। এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে পাখিদেরকে স্নান করাতে হবে কিংবা তাদের শরীর ঠান্ডা রাখতে হবে। যেমন অতিরিক্ত গরমে আমাদের মানুষেরও কষ্ট হয়, তেমনি পাখিদেরও কষ্ট হয় এই গরমের মধ্যে। তারা বলতে পারে না, বাট আমরা বলতে পারি, এই হলো তফাত। তাই তাদের দেখতে হবে, তাদের অবস্থা বুঝে তাদের স্নান করানো উচিত। স্নান করানো বলে তা বলে একদম ভিজিয়ে চুপচুপে করে দেবেন না, যাতে পাখি ঠান্ডা লেগে যায় কিংবা পাখির ক্ষতি হয়। একটা স্প্রে গান নেবেন, তাতে জল ভরে অল্প করে স্প্রে করবেন, যাতে পাখির শরীরটা হালকা ভেজে, পালকগুলো ভেজে, একদম একদম ভিজে ভিজে ন্যাকড়া করে দিতে হবে না, অল্প করে ভেজাবেন, তাতে পাখি নিজের শরীর নিজে ঝেড়ে নেবে। অথবা স্নান করার জন্য জল দেবেন, পাখি নিজের দরকার মতন স্নান করে নেবে। কিন্তু অনেক পাখি আছে যারা স্নান করে, যেমন আমার ককটেল পাখি কিংবা ফ্রেঞ্চ পাখি, এরা নিজের থেকে স্নান করে। এদেরকে শুধু একবার জল দিলেই হয়, এরা দরকার মতন স্নান করে নেয়। যেসব পাখির হাঁড়িতে বাচ্চা আছে কি বা হাঁড়িতে ডিম আছে, সেসব পাখিকে জোর জবরদস্তি স্নান করাতে যাবেন না। যদি খুব মনে হয় তারা অসুস্থ আছে, তাদেরকে অল্প করে বাইরে এনে, হাঁড়ি থেকে বাইরে এনে তাদেরকে অল্প করে স্প্রে করবেন, একদম অল্প, যাতে ও শরীরটা একটু ঠান্ডা হয় সেরকম অনুযায়ী। একদম ভিজাবেন না, তাদের ডিম আর বাচ্চা দুটোই ক্ষতি হতে পারে। আমার এই ককটেল পাখিরা দেখবেন নিজের থেকে চান করে নিচ্ছে, এর হাঁড়িতেও ডিম আছে, তাও এই নিজের থেকে চান করে নেয়, চান করে নিজে গা নিজে পরিষ্কার করে নেয়। তো ঠিক এইরকমই চেষ্টা করবেন, যেসব হাঁড়ির মধ্যে ডিম অথবা বাচ্চা আছে তাদেরকে অতিরিক্ত জলে চান করাবেন না, কিংবা তাদেরকে যদি অবশ্যই চান করানো দরকারই নেই। যদি খুব অসুস্থ না হয় তাহলে একটু স্প্রে করবেন, অথবা ওরা যদি দরকার মনে করে নিজেরাই স্নান করে নেবে, যেমন আমারই ককটেল পাখিটার মতন। আশা করি বন্ধুরা আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না কিংবা আপনাদের পাখিরও প্রবলেম হবে না এই স্ট্রোক জাতীয় রোগ থেকে বাঁচার জন্য। আজকে বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না, এইটুকুনি। দেখা হচ্ছে পরে এক ভিডিওতে। বাই।